नमस्कार, आमी सन्दीपा शुरू करछि उत्तरेर संबाद। शुरूते देखे नेब आजकेर विशेष विशेष संबाद। सरकारी उद्योगे आबारो चालू हलो श्रमिक समस्यार कारणे दीर्घदिनेर बंध थाका धूपगुड़ीर रासायनिक सारेर रेक पॉइंट। उपकृत हबे व्यवसायिक थेके कृषक एबं कर्मसंस्थान हबे बहु श्रमिकेर। फेर बकेया बोनास एबं बकेया पारिश्रमिक संक्रांत विषये समस्याय मालबाजार महकुमार नागराकाचा ब्लकेर बामनडांगा चा बागान বিক্ষোভে সামিল টুন্ডু ডিভিশনের শ্রমিকেরা। শ্রমিক সমস্যার কারণে ধূপগুড়িতে রাসায়নিক সারের আমদানি প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। দু বছর পর ফের সরকারি উদ্যোগে ধূপগুড়িতে চালু হলো রাসায়নিক সারের আমদানি প্রক্রিয়া, অর্থাৎ রেক পয়েন্ট। কৃষি প্রধান এলাকা হিসেবে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে অতি পরিচিত ধূপগুড়ি। আলুর মরশুমের আগে রাসায়নিক সারের আমদানি চালু হওয়ায় উপকৃত হবে ব্যবসায়ী সহ কৃষকরা। শনিবার ধূপগুড়ি স্টেশনে আনুষ্ঠানিকভাবে রাসায়নিক সারের আমদানি শুরু করা হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন সহ সার ব্যবসায়ী সমিতির সদস্যরা। এদিন ধূপগুড়ি স্টেশনে মালগাড়িতে রাসায়নিক সার নিয়ে আসা হয়, আর সেই মালগাড়ি থেকে রাসায়নিক সার নামানোর কাজ শুরু করে শ্রমিকরা। এতদিন অন্য জায়গা থেকে ব্যবসায়ীদের সার আমদানি করতে হতো, আর যার ফলে তাদের খরচও বেশি হতো। সেজন্য কিছুটা হলেও বেশি দামে কৃষকদের সার ক্রয় করতে হতো। তবে এবার দীর্ঘদিন বন্ধ থাকার পর রাসায়নিক সারের রেক পয়েন্ট চালু হওয়ায় একদিকে যেমন উপকৃত হচ্ছে ব্যবসায়ীরা, অন্যদিকে কিছুটা হলেও কম দামে সার ক্রয় করতে পারবে কৃষকরা, পাশাপাশি বহু শ্রমিকের কর্মস্থান হবে। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে যারা দিচ্ছেন তারাই প্রথম উদ্যোগটা নেয় আমাকে জানায় আর কি, যে এখানে র্যাকটা নামছে না, হ্যাঁ এটা ইনিশিয়েটিভ নিলে ভালো হয়। অ্যান্ড অ্যাকর্ডিংলি আমি আমাদের এডিএ সাহেবের সাথে যোগাযোগ করলাম, আমাদের এখানে যে এডি সাহেব আছেন এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তারপরে উনি আমাকে পরামর্শ দিলেন মিনিস্টারের সাথে যোগাযোগ করার জন্য। আমি কৃষি মন্ত্রীর সাথে যোগাযোগ করার পরে ওই প্রশাসনিক দিকটা যোগাযোগ করলাম, এবং অন্য দিকটা আমাদের যে বিশেষ করে যেটা শ্রমিক ভাইদের সাথে যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল মজুরি নিয়ে, আর সেটা আমাদের এখানে যে শ্রমিক সংগঠন আছে তারা আলোচনা করে সেটাকে মিটিয়ে নিয়েছে। তারপর আমাদের ফালাকাটা থেকে যিনি মানে রেকটা যিনি নামাচ্ছেন আর কি এখানে, উনিও অ্যাগ্রি করে গেলেন, শ্রমিক সমস্যাটা মিটে গেল, ফলে আমাদের এটা শেষে এটা আমাদের সাকসেস হয়ে গেল। মানে শ্রমিকরা যে মজুরি নিয়ে সমস্যা ছিল তারা এখন পর্যাপ্ত বা তাদের দাবি তো মানে যেটা দাবি মতো যেটা রয়েছে বা যেটা আমাদের রাঙাপানিতে যে রেটটা রয়েছে সেম রেটে এখানে থাকবে আর কি, এটাই মেনে নিয়েছে। মানে আগে এই রেটটা তার শ্রমিকরা পায়নি, সমস্যা ছিল নাকি ওটা তো আমি ঠিক সঠিক জানতাম না, সমস্যা ছিল যে জন্যই নাকি বন্ধ হয়ে গেছিল রেটটা, তো সেই সময়টা সমস্যাটা মিটে গেল, ফলে আমাদের রেটটা চালু হয়ে গেল। এখন তাহলে কৃষকদের কতটা উপকৃত? অনেকটা উপকার হবে, কেননা এর আগে আমাদের এখানে যারা সারের যারা সার বিক্রেতা রয়েছেন আর কি, তারা তাদের ফালাকাটা থেকে আনতে হতো, নতুবা রাঙাপানি ওখান থেকে আনতে হতো, ফলে দামটা ক্যারিং চার্জটা ওরা ধরে নিত, দামটা বেশি পড়ে যেত, ফলে এখন সেই 5 টাকা বা 2 টাকা হলেও মানে কেজি প্রতি সারের দামটা কমে যাবে। এছাড়া আমাদের এখানে যারা শ্রমিক ভাইরা আছেন তাদের একটা মানে একটা কাজের একটা জায়গা তৈরি হয়ে গেল, ট্রাক অ্যাসোসিয়েশন সার বিক্রেতা থেকে শুরু করে কৃষক ভাই সবাই মানে এখানে উপকৃত হয়ে মানে হলেন আর কি, এই রেকটা খুলে যাওয়ার পরে ধূপগুড়িবাসী। শহরে রঙ্গলির রং নিয়ে হাজির ভিন রাজ্যের যুবক যুবতীরা। শহরের এদিক ওদিক ছড়িয়ে তারা বিক্রি করছে রঙ্গলির সামগ্রী। প্রতি বছরই দীপাবলির আগে ভিন রাজ্যের কিছু মানুষ তাদের রঙ্গলির রং নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন অলিগলিতে বিক্রি করার উদ্দেশ্যে রঙের বাহার এনেছে। এবারও তারা বাহার কিংবা উত্তরপ্রদেশ থেকে রঙ্গলির জিনিসপত্র নিয়ে জলপাইগুড়িতে হাজির হয়েছে। দীপাবলি যেহেতু জলপাইগুড়িবাসীর আবেগ, তাই দীপাবলির আগেই ভিনরাজ্যের কিছু মানুষ এই সমস্ত রঙ্গলির জিনিসপত্র এনে বিক্রি করছেন। এখন সেগুলো বিক্রিতেই তারা ব্যস্ত। জলপাইগুড়ি শহরের মাঝেন রোড, কদমতলা, দিনবাজার সহ বিভিন্ন জায়গায় তারা রাস্তার ধারে বসে এই সমস্ত রঙ্গলির রং বিক্রি করছেন। ইউপি সে ইয়ে কিয়া কিয়া হে আর দীপাবলি দীপাবলি কিয়া হে রঙ্গলি রঙ্গলি কিয়া কিয়া রং কা হে কিয়া হে ডায়মন্ডা পাথর মাবড়ি পাথর মজেস্টা পাথর আতা হে ইসমে बनता है। ये आप लोग की इस टाइम पर ही आते हैं जी? कितना डिमांड है पब्लिक? डिमांड 500 डिमांड मतलब लोग लेते हैं। हाँ दाम कितना? दाम 500-600 हर साल आते हैं, 4 साल जाता है। এটা হচ্ছে কি এই সময়টা বিশেষ করে আমাদের দীপাবলির সময়, দীপাবলির যে
আলোর যে উৎসব তার সাথে রঙের উৎসবকে মিলিয়ে দিয়ে ওরা সাধারণত আসে উত্তর ভারত থেকে, ইউপি, কানপুর ওই এলাকা থেকে। ওই এলাকার সংস্কৃতির সাথে যেমন রং দ্বীপে জড়িয়ে আছে, আমাদের সংস্কৃতির আলোর সাথে তাদের রং মিলেমিশে একটা নতুন মাত্রা দেয়, এটা সবচেয়ে ভালো। এবং উৎসব সাধারণত বহু বর্ণের সমন্বয়, সেই ক্ষেত্রেও বলা যায় বহু বর্ণের সমন্বয়ে এই রঙলি আমাদের সংস্কৃতি বহু বর্ণময় হোক, বহু বৈচিত্র্যময় হোক। এটা মূলত হচ্ছে কি আমাদের যেমন আলপনা ছিল হাতে দিত, সেটা পিটুলি দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বা পরিমাটি দিয়ে দিত, এইটা আবির দিয়ে করে। আর এটা হচ্ছে ছক কাটা থেকে, ছক কাটার উপরতেই দিয়ে দেয়, অনেকটা তৈরি করা আর কি। দুটা চরিত্রগত বৈশিষ্ট্যগত অনেক আলাদা, কিন্তু রঙের জায়গাটা মিলনের জায়গাটা এক। জলপাইগুড়ির যুব মঞ্চের কালী পুজোর এবারের থিম সৃষ্টি রূপেণ, বর্তমানে প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে। পুজো কমিটির সহ সম্পাদক দেবল দত্ত জানান, পুজো এবার 32তম বছরে পদার্পণ করলো। রায়গঞ্জের শিল্পীরা তৈরি করছেন মণ্ডপ, 8 লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, পুজো উপলক্ষে ডান্স কার্নিভাল, ব্যান্ডের অনুষ্ঠান, গ্রুপ ডান্স প্রতিযোগিতার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে। সৃষ্টি রূপেণ মানে মা হচ্ছে সৃষ্টিরূপেণ সংস্কৃতা আমরা বলি, এবং মাই হচ্ছে আদি অনন্ত, এবং আদি অনন্ত হচ্ছে সৃষ্টি। কোনো যুদ্ধ ধ্বংস সমস্ত কিছুর পরে যেটা থেকে যায়, যেটা আলটিমেট, যেটা ধ্রুব সত্য, সেটা হচ্ছে সৃষ্টি, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই। আমরা হয়তো দেখি যে যুদ্ধ হচ্ছে, আমরা হয়তো দেখি প্রাণহানি হচ্ছে, আমরা হয়তো দেখি দুর্যোগ হচ্ছে, এই সবই প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়। প্রকৃতি মানেই সৃষ্টি, এবং সৃষ্টি হচ্ছে মায়ের রূপ, এবং এটা আদি, এটা অনন্ত, এটা থাকবে, সৃষ্টিই থাকবে, আর কিছু থাকুক না থাকুক, এটাই আমাদের এবারের ভাবনা, এটাই আমরা আমাদের মণ্ডপ সাজে এই ভাবনাকেই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা। এবার কত বর্ষ, কত টাকা শিল্পী, বাজেট কত? আমাদের 32তম বর্ষ। এবার রায়গঞ্জের শিল্পী, রায়গঞ্জের প্যান্ডেল, এটা রায়গঞ্জে ছিল। আমাদের বাজেট এবার 8 লক্ষ টাকা। আর এমনি কী থাকবে? আমাদের 2 তারিখে, 1 তারিখে আমাদের সুন্দর ঢাকের একটা ঢাক এবং তাসা, ব্যান্ড পার্টি সমস্ত কিছুর মিশ্রণে একটা ভালো ইয়ে থাকবে, বাজনা থাকবে। 2 তারিখে আমাদের ডান্স কার্নিভাল, জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি লাগোয়া বিভিন্ন ডান্স গ্রুপদের আমরা আহ্বান জানাচ্ছি ডান্স কার্নিভালে পার্টিসিপেট করার জন্য। এছাড়া ব্যান্ডের অনুষ্ঠান থাকবে এবং ডান্স কম্পিটিশান হবে, গ্রুপ ডান্স কম্পিটিশান হবে। এবং 3 তারিখে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, লোকাল কিছু ব্যান্ড থাকবে, কিছু নৃত্যশিল্পীরা থাকবেন, এবং আসাম থেকে জি বাংলা খ্যাত জয় চক্রবর্তী 3 তারিখের অনুষ্ঠানে থাকবেন, এবং শিলিগুড়িরও আরও 1-2 জন খ্যাতনামা টেলিভিশন খ্যাত সিঙ্গাররা এখানে থাকবে। আপনাদের কবে থেকে, মানে ওপেনিং কবে, সূচনা কবে থেকে? আমাদের সূচনা কালী পুজোর দিনই সূচনা হয়ে যাবে সন্ধ্যাবেলা, কিন্তু 1 তারিখ থেকে কালী পুজোর দিন কালী পুজো, এবং 1 তারিখ দিন থেকে সন্ধ্যাবেলা আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো পরপর থাকবে। নাম বলছি বলে, আমি দেবল দত্ত, জলপাইগুড়ি যুব মঞ্চের সহ সম্পাদক। মুদিখানার দোকানের আড়ালে বিক্রি শব্দবাজি, ধৃত এক ব্যবসায়ী। দীপাবলির দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ শব্দবাজির চাহিদা, চোরাপথে শহরে ঢুকছে এই শব্দবাজি। বিভিন্ন অসাধু ব্যবসায়ী গোপনভাবে এই ব্যবসা চালিয়ে আসছে। তবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী প্রচুর শব্দবাজির সঙ্গে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এমনই এক অসাধু শব্দবাজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। খবর ছিল মুদিখানার দোকানের আড়ালে শব্দবাজি বিক্রি করে এক ব্যবসায়ী, সেই মতো তাকে ধরার ফাঁদ পাতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার ঠাকুরনগরে যখন বাইকে করে বিক্রির উদ্দেশ্যে আনা শব্দবাজি নিয়ে তার দোকানে সে ঢুকছিল, সেই সময় হাতে নাতে পাকড়াও করে পুলিশ। উদ্ধার হয় প্রায় 30,000 টাকার নিষিদ্ধ শব্দবাজি। ধৃত ওই অসাধু ব্যবসায়ীর নাম বিজয় সাহা, বাড়ি ঠাকুরনগর। জানা গেছে বিগত সময়ে ওই ব্যক্তি তার মুদিখানার দোকানের আড়ালে নিষিদ্ধ শব্দবাজির ব্যবসা চালাত। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। মহাশক্তির আরাধনায় জলপাইগুড়ির মোহিতনগর ঝাবাড়ি মোড়ের বামুনপাড়ার প্রগতি সংঘের এবছরের আকর্ষণ বুর্জাল আরব লাইট শো।
এবছর তাদের চতুর্থতম বর্ষ। সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করার পাশাপাশি কয়েক বছর ধরে মহাশক্তির আরাধনায় সামিল হয়েছেন ক্লাব সদস্যরা। এবারেও মহাসমারোহে চলছে কালী পুজোর প্রস্তুতি। ক্লাবের উপদেষ্টা মণ্ডলের সদস্য দেবরাজ ঝা বলেন, এই প্রথম বুর্জাল আরব লাইটিং শো আমাদের পুজো মণ্ডপে দেখা যাবে। উত্তরবঙ্গে এর আগে কোনোদিন হয়নি, যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন। পুজো মণ্ডপের উচ্চতা থাকছে 75 ফুট। অভিনব আলোকসজ্জার পাশাপাশি পুজো মণ্ডপে মা কালীর থাকছে বিশেষ রূপ। পূজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বস্ত্র বিতরণ অনুষ্ঠানও। আমাদের পূজো বামনপাড়া প্রগতি সংঘের উদ্যোগে আমাদের মোহিতনগর ঝাবাড়ি মোড় নিকটস্থ এই বামনপাড়ায় আমাদের এই পূজাটা হচ্ছে। আমাদের এখানকার সমস্ত যারা সদস্যরা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, সবার উদ্যোগে আমাদের এই পূজো যথেষ্ট সাড়ম্বরে পালিত হচ্ছে। আমাদের এ বছরের পূজোর থিম হলো বুর্জাল আরব। দুবাই স্থিত বুর্জাল আরব যে স্থাপত্যটি রয়েছে, তার আদলে আমরা এবছর আমাদের এই মণ্ডপটি ফুটিয়ে তুলছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তার কাজ চলছে আমাদের দীর্ঘদিন থেকে। আমাদের এই প্যান্ডেলের উচ্চতা থাকছে 75 ফুটের উপরে, অর্থাৎ এই প্যান্ডেলটি বাঁশের স্ট্রাকচারটি করতেও প্রচুর সময় লাগছে, এবং এরপরে আমাদের কাঠের কাপড়ের এবং বিভিন্ন কিছু শীটের কাজ থাকবে, যেগুলোতে লাইটিংয়ের আমাদের যে লাইট শোটি রয়েছে প্যান্ডেলের মধ্যে সেটি ফুটে উঠবে। আপনাদের যথেষ্ট আধুনিক ধরনের আলোগুলোর ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্ন লাইট শোয়ের ব্যবস্থা থাকবে। আপনারা অবশ্যই পুজোর সময় পুজো দেখতে আসবেন। আপনারা এই লাইটের আনন্দও আমরা প্যান্ডেলের সাথে সাথে আপনাদেরকে দিতে পারবো বলে আসলে আমরা বিগত কয়েক বছর থেকেই এই পুজোটি যথেষ্ট সাফল্যের সাথে করছি। আপনাদের সকলকে আমরা দীপাবলির শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাই, আপনাদেরকে সুস্থ দিওয়ালি পালন করতে বলি। তার সাথে আমাদের কালী পুজোতে আপনারা সবাই আসুন, আনন্দ করি আমরা সবাই একসাথে, একটা সুস্থ সমাজ গড়ে তুলি। ভূত আছে কি নেই তা নিয়ে তর্কের শেষ নেই, তবে ভূতেদের প্রতি মানুষের যে আলাদা একটা আগ্রহ বা রুচি রয়েছে তা বলাই বাহুল্য। তাই মানুষের এই আগ্রহকে প্রাধান্য দিয়ে এবং আরও বেশি রোমহর্ষক করে তুলতে জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী কলোনির সংহতি সংঘ পাঠাগারের এবছরের শ্যামা পুজো, সার্বজনীন শ্যামা পুজোর বিশেষ আকর্ষণ বা প্রস্তুতি রয়েছে ভয়মহল। কালী পুজোর 37তম বর্ষে এই ক্লাব দ্বিতীয়বারও ভয়মহল তৈরি করে চমক দিতে চলেছে বলে উদ্যোক্তাদের দাবি। বর্তমানে ক্লাব প্রাঙ্গণেই ভয়মহল তৈরির কাজ চলছে জোর কদমে। ক্লাবের সদস্যরাই প্যান্ডেল ও থিম তৈরির কাজ করছেন। গতবার অশরীরীদের ওপর থিম তৈরি করে যথেষ্ট সাড়া ফেলেছিল সংহতি সংঘ ও পাঠাগার। দর্শনার্থীদের আনন্দ দিতে এবারের থিম আরও জোরদার করা হচ্ছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। এবারের প্যান্ডেল আরও প্রসারিত করা হচ্ছে। গতবারের চেয়ে এবছর আরও বেশি দর্শনার্থীদের ঢল নামবে বলেই আশা প্রকাশ করেছেন ক্লাবের সদস্যরা। এ বিষয়ে ক্লাবের সদস্য মনোজ অধিকারী জানান, গত বছর ভয়মহল তৈরি করে দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছিল, তাদের আরও আনন্দ দিতে এবারও আমরা ভূতের ওপর থিম করছি। প্যান্ডেল ও ভূতের কর্মকাণ্ড দেখে এবারও দর্শনার্থীরা যথেষ্টই আনন্দ পাবেন। অশরীরীদের এবার নানা সংযোজন থাকছে, বাজেট রয়েছে 60,000 টাকার মতো। ক্লাবের সদস্যরাই যাবতীয় কাজ করছে, তারাই ভূত সেজে এবারও অভিনয় করবে। এই অনুষ্ঠান দীপাবলি থেকে 3রা নভেম্বর পর্যন্ত চলবে। গতবার দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছিলেন, এবারও সকলকেই আমাদের এই অভিনব থিম ও ভূতের কর্মকাণ্ড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বলে তিনি জানান। আমরা এবার এই সংগতি সংঘ পাঠাগারের পক্ষ থেকে আমাদের কালী পূজার ভয়মহলের দ্বিতীয় বর্ষ চলছে। আমরা এবছর গত বছরের মতন এবছরও ভয়মহলই করছি। গত বছর আমরা ভয়মহল করেছিলাম, তাতে আমরা প্রচুর সাড়া পেয়েছি, প্রচুর লোকজন এখানে প্রচুর ভিড় হয়েছে, এবং যারা যারাই দর্শনার্থীরা এসেছিলেন তারা প্রত্যেকেই আমাদের ভয়মহল দেখে খুবই খুশি এবং সন্তুষ্ট হয়েছে। তাদের মুখ থেকে তাদের বক্তব্য শুনেই আমাদের একটু ভালো লাগলো, এবং আমরা আরও অনুপ্রেরণা পেলাম তাদের কাছ থেকে যে এই বছর হয়তো আর একটু ভালো এবং আরও নতুন নতুন কিছু জিনিস নিয়ে আমরা আবার ভয়মহলে এসেছি। মানুষের সাধারণত এখানে ভয় উপভোগ করবেন, কারণ গত বছর আমরা যেরকমভাবে করছি তাতে মানুষ প্রচণ্ড ভয় পেয়েছে এবং আনন্দিত হয়েছে। এই বছর আরেকটু বেশি ভয় পাবে। এই বছর আমাদের যেরকম পোস্টমর্টম থেকে শুরু করে আরও অনেক কিছু মানে থিম আমরা নতুনত্ব নিয়ে এসেছি। পোস্টমর্টম ছাড়াও আরও মনে করেন ঝুলন্ত বডি, ঠিক আছে, তারপর আরও বিভিন্ন রকম থিম আছে, এগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যেই আছে।
অনেক রকম আইটেম মানে আইটেম রয়েছে, তার মধ্যে কোনটা করলে বেশি ভালো হবে সেটা আমরা এখনও চিন্তা ভাবনা করছি। তবে আশা করি আমরা যেটা করব সেটা প্রত্যেকের খুবই ভালো লাগবে এবং প্রত্যেকে খুবই আনন্দ উপভোগ করবে। আমাদের এটা দীপাবলির দিন থেকে সাধারণত শুরু হবে, দীপাবলির পরের থেকে ভাইফোঁটা পর্যন্ত আমরা চালাবো। আমাদের এই শো তিন দিন চলবে। আচ্ছা, এই যে যারা বুথ সাজছেন এবং গত বছরে যারা সেজেছেন তারা প্রত্যেকেই আমাদের ক্লাবের সদস্য, আমাদের এই পাড়ারই, ঠিক আছে। তাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, কোনো রকম ট্রেন তাদেরকে করা হয়নি, কিন্তু তাদের ভিতর থেকেই এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে, যে এরকম করে করলে অভিনয়টা ভালো লাগবে, মানুষের বিনোদন হবে, মানুষ আনন্দ পাবে তাতে, ঠিক আছে। তো আমরা যতটা আশাও করিনি তারা তার থেকে ভালো প্রদর্শন দেখিয়েছেন এবং জনগণ খুবই খুশি এবং সন্তুষ্ট হয়েছে তাদের। আমরা গত বছর প্রথম আমাদের ভয়মহল হচ্ছে, তাতে আমরা খুবই ভালো সাড়া পেয়েছি। সমস্ত জলপাইগুড়ির থেকে শুরু করে শিলিগুড়ি আপ টু আসাম পর্যন্ত এখানে দেখতে এসে আমাদেরকে বলে গেছে যে না, আপনাদের শো আমাদের খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে। সত্যি আপনারা যে জিনিসটা এত সুন্দর করে ফুটিয়েছেন, সে বাইরের প্যান্ডেল থেকে শুরু করে ভিতরের পুজোর যে থিম, ভয়মহলের যে থিমটা, সেটা খুবই ভালো লেগেছে। বাজেট দাদা মানে বাজেটটা হচ্ছে বেশিরভাগ কাজ আমরা ক্লাবের সদস্যরাই করি, তো তো বাজেটটা আমাদের ওই 60,000-এর মধ্যে, ঠিক আছে। আর বেশিরভাগ কাজকর্ম আমরা নিজেরাই করি, আপনারা দেখছেন যে পাশে ভাইরা সবাই নিজের কাজকর্ম বাদ দিয়ে সকাল থেকে প্রায় রাত্রি 10টা পর্যন্ত এই ভূতের থিমের কাজই করে যাচ্ছে, ঠিক আছে। আমাদের এটা একটা কী বলবো, অনুপ্রেরণা, ঠিক আছে। আমার নাম মনোজ অধিকারী, আমি এক্স সেক্রেটারি ক্লাবের এবং এই কালীপূজায় ভূতমহলের একজন সদস্য। বিশাল আকৃতির পাহাড় তৈরি করে জলপাইগুড়িবাসীকে উপহার দিতে চলেছে চন্দন সংঘ ক্লাবের সদস্যরা। বড় হয়ে গেলেও মনটা রয়েছে ছোট, আর সেই ছোট মনের ভাব নিয়েই এখন পাহাড় তৈরির কাজে ব্যস্ত। জলপাইগুড়িবাসীকে নতুন অভিনব পাহাড় উপহার দিতে চলেছে চন্দন সংঘ ক্লাব। এখন এই ক্লাবের সদস্যরা নিজেরাই পাহাড় তৈরির কাজে ব্যস্ত রয়েছে। বাঁশ কাপড় দিয়ে স্তম্ভ তৈরি করে তারপর পাহাড়ের কাজ শুরু করবে। চন্দন সংঘ ক্লাবের সকল সদস্যরা মিলেই এই কাজে ব্রত হয়েছেন। তাদের কথা, জলপাইগুড়িবাসীকে একটা বিশাল পাহাড় আমরা উপহার দিতে চলেছি, আর তাই সকল সদস্যরা মিলেই এখন পাহাড় তৈরির কাজে ব্যস্ত। আপনাদের এটা আসলে কি তৈরি হচ্ছে? অনেক সবাই নিজের সদস্যরা নিজেরাই কাজ করছে। আমরা সকল সদস্যরা একত্রিত হয়ে আমরা নিজেরাই একটা পাহাড় তৈরি করছি। তো আমাদের কোনো এখানে কেউ বাইরের কেউ নেই, সকল ক্লাবের সদস্যবৃন্দরা একসাথে হাতে হাত রেখে আমরা এই দুদিনের প্রচেষ্টায় এত বড় একটা পাহাড় তৈরি করার চেষ্টা করছি। আরও সুন্দর এর থেকে আরও ভালো একটা মানে পাহাড়, এটা তো আমাদের তেলিপাড়া, জলপাইগুড়ি তেলিপাড়ার একটা প্রাচীন একটা জিনিস যা আমাদের পূর্বপুরুষরা করে আসতো, কিন্তু জায়গা সংকীর্ণ হওয়াতে আমরা করতে পারিনি। বিগত 2 বছর ধরে ছোটো করার চেষ্টা করছি, এবছর একটু আমরা বড় করার চেষ্টা করছি। আমাদের আরও 3-4 দিন লাগবে মোটামুটি কমপ্লিট করতে। স্ট্রাকচার দিয়ে কী হবে? স্ট্রাকচার দিয়ে বাতা দিয়ে আমরা বোল্ডার করছি, বোল্ডার চট দিয়ে সব উপরে কাজ হচ্ছে, ভিতরে বাতা বোল্ডার তৈরি করে আমরা জিনিস সর্বশেষের জন্যই পাহাড় উপরে পাহাড় একটি উপহার দিচ্ছি। আপনারা কি কালী পুজো করেন নাকি শুধু? না, আমাদের কালী পুজো হয় না, মাসে মায়ের মন্দির আছে জন্য আমরা এই পাহাড়ি বাচ্চাদের মনোরম করার জন্য পাহাড়ে পাহাড় নিচেই শিব ঠাকুর থাকবে। কত বছর থেকে করছেন এটা? আমাদের তো 4-5 বছর হচ্ছে আমাদের, তার আগে করতো, তার আগে হতো, কিছু কারণবশত জায়গা সংকীর্ণ হওয়াতে করতে পারিনি। তো এই 4 বছর ধরে আমাদের হাতে আমরা তৈরি করার চেষ্টা করছি ক্লাবের উদ্যোগে। কী নাম আপনার? আমার নাম সোমনাথ দাস, চন্দন সংঘ ক্লাব তেলিপাড়া জলপাইগুড়ি। সকল সহবাসীকে আসার জন্য আমন্ত্রণ থাকলো। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার, তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। মা সন্তোষী টিভিএস, এনএসসি বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ।
গত বছরের বকেয়া বোনাস সহ এবছরের দুটি পাক্ষিক পারিশ্রমিক বকেয়া থাকায় বিক্ষোভে শামিল হলো মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগানে টুন্ডু ডিভিশনের শ্রমিকরা। শনিবার সকাল থেকে জেলা পরিষদের রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। তাদের অভিযোগ, গত বছরের বোনাস এখনো দেওয়া হয়নি, সেই সাথে এবছর এখনো পর্যন্ত দুটি পাক্ষিক পারিশ্রমিক তাদের বকেয়া রয়েছে। সামনেই আসছে দীপাবলি উৎসব, এই মুহূর্তে শ্রমিকরা চাইছেন তাদের বকেয়া মিটিয়ে দেওয়া হোক, কিন্তু চা বাগান কর্তৃপক্ষের তরফে কোনো সদর্থক ভূমিকা না নেওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন। চা বাগান কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, যদিও শ্রমিকদের দাবি তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। अब बोला सर क्या बाकी है? पुराना वाला बोनस बाकी है, हमको बाकी है, उसको नहीं दिया है। हम लोग पुराना बोनस को लेना चाहते हैं। आप लोग कितना देर तक यहाँ पर बैठे रहेंगे? हम लोग जब तक बोनस नहीं घुसेगा, बोनस नहीं आएगा, तब तक हम लोग बैठे रहेंगे ऑफिस के पास। आपका नाम क्या है? केदिका खुजूर। ये कौन चाय बागान है? टंडू चाय बागान। दाबी बेपरूम जे कंपनी ম্যানেজমেন্টকে যে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছিল যে কালী পুজোর আগে যে পার্ট বোনাসটা আছে সেটা পেমেন্ট করবে। আচ্ছা, তো সেভাবে লিডারশিপকে বাগানের যে ট্রেড ইউনিয়ন আছে তাদেরকে বলে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে বামনডাঙ্গা মেন গার্ডেন একদম শান্তিপূর্ণভাবে এটা মেনে নিয়ে কাজ করছে। টিল শুধুমাত্র এই ডিভিশন যেটা, এরা এটা মানতে রাজি নয়, এবং এদের একটা এমন ধরনের দাবি যে আজকেই পেমেন্ট করতে হবে, চায়ের গাড়ি যেতে দেবো না, তো পেমেন্ট আসবে কোথা থেকে? নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি একটি টোটোকে ধাক্কা মারে, আর এতেই গুরুতর আহত হয় টোটো চালক এবং দুমড়ে মুচড়ে যায় সেই টোটো রিকশাটিও। শনিবার এই দুর্ঘটনাটি ঘটে উদলাবাড়ি কৃষ্ণ মন্দিরের কাছে জাতীয় সড়কে। স্থানীয় মানুষজন আহত টোটো চালককে উদ্ধার করে উদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, সেখানেই চিকিৎসা চলছে। জানা গেছে একটি বাইককে বাঁচাতে গিয়ে এই ছোট গাড়িটি টোটোকে ধাক্কা মারে। কপাল ভালো, টোটোতে কোনো যাত্রী ছিল না। গাড়িটিকে আটক করা হয়েছে। পেট্রোল পাম্পের থেকে তেল ভরে একটা স্কুটি বাইরে ছিল, বয়স ছিল, ঠিক আছে। তো আর বাইরের সময় একদম সাবারি একটা ফটকে এসে পড়ছে, ওই স্কুটি লাগা বাজে দিয়ে টোটোতে মারে গেছে। টোটোর এই অবস্থা হয়েছে। এর কয়জনকে লাগছে? কয়জনকে লাগছে? কয়জনকে লাগছে? টোটোওয়ালার চালককে লাগছে। আর প্যাসেঞ্জার ছিল? এখানে মারিছে ভাঙিয়ে গেছে। টোটোওয়ালা প্যাসেঞ্জার ছিল? প্যাসেঞ্জার ছিল, ওটা দেখতে পাইনি আমরা আস্তে আস্তে। ই-রিকশা চালককে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে টোটো নিয়ে চম্পট। ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। মদের নেশা সর্বনাশা, এ কথা অনেকেই বলে থাকেন, কিন্তু সদ্য ঘটে যাওয়া শিলিগুড়ির একটি ঘটনার পর বলতেই হচ্ছে চায়ের নেশাও হতে পারে সর্বনাশা। এই চায়ের নেশায় পড়েই নিজের ই রিকশা খুইয়েছেন শিলিগুড়ির শুভজিৎ চৌধুরী। ঘটনা বেশ কয়েকদিন আগের। জানা গিয়েছে ই রিকশা চালক শুভজিৎ চৌধুরী এক যাত্রীকে নিয়ে শিলিগুড়ি হাসপাতালের সামনে থেকে হকার্স কর্নার মহাবিস্থান হয়ে এসএফ রোডে যায়। সেখান থেকে ওই যাত্রী শুভজিৎ বাবুকে নিয়ে জলপাই মোড়ের দিকে রওনা দেন। ই রিকশাটি রিজার্ভ করে নিয়েছিল ওই যাত্রী, আর এখানেই বিপত্তি। জলপাই মোড়ের কাছে গিয়ে ওই যাত্রী ই রিকশাটি থামাতে বলেন এবং একটি দোকান থেকে চা নিয়ে এসে শুভজিৎ বাবুকে দেন। তারপর থেকে আর কিছুই মনে নেই রিকশা চালক শুভজিৎ বাবুর। যখন জ্ঞান ফেরে তিনি দেখেন পকেটে টাকা পয়সা কিছুই নেই, উধাও তার টোটো। এরপর পায়ে হেঁটেই শিলিগুড়ির দেবাশিস কলোনির ভাড়া বাড়িতে ফিরতে হয় শুভজিৎ বাবুকে। অবশেষে গোটা ঘটনাটি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভজিৎ বাবু। এরপর অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগানোর পাশাপাশি শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে শুরু করে হকার্স কর্নার, মহাবীর স্থান এবং এসএফ রোডের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। এরপর শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে দেখা মিলেছে ওই ই রিকশার। তৎক্ষণাৎ টিম সাজিয়ে অভিযান চালায় পুলিশ, আর অভিযানে মিলে যায় সাফল্য। চুরি যাওয়া ই-রিকশা সহ গ্রেপ্তার করা হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়ার লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ নবীবকে। অভিযুক্ত মোহাম্মদ নবীবকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে পুলিশ
খারাপ আবহাওয়ার দরুন ভেস্তে গেল জলপাইগুড়ি জেলা ক্রিকেট দলের ম্যাচ। ঘূর্ণিঝড় দানার প্রভাবে খারাপ আবহাওয়ার দরুন ভেস্তে গেল জলপাইগুড়ি জেলা ক্রিকেট দল ও উত্তর দিনাজপুর জেলা দলের টি-20 ম্যাচ। উল্লেখ্য, এদিন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার মাঠে খেলা হওয়ার কথা ছিল জলপাইগুড়ি জেলা ক্রিকেট দল ও উত্তর দিনাজপুর জেলা দলের, কিন্তু মাঠে জল থাকায় ও উইকেটে জল থাকার দরুন বহু চেষ্টার ফলেও সেই জল না শুকনোয় খেলা বাতিল করে দেওয়া হলো। এদিন উভয় দলকেই 2 পয়েন্ট করে দেওয়া হলো। ম্যাচ বাতিলের খবর জানান জলপাইগুড়ি জেলা দলের কোচ দেবজিৎ সরকার। কি হলো খেলার আজ? আমাদের আপনারা সকলেই জানেন জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার দল টি-20 দল জলপাইগুড়ি রাইনোসাস বীরভূমের মাটিতে খেলতে এসেছিল। আজ আমাদের খেলা ছিল উত্তর দিনাজপুর কুড়িকবার্জের সাথে, কিন্তু গতকাল খারাপ ওয়েদারের দরুন আমাদের মাঠে জল পড়েছে, বৃষ্টি হয়েছে, জল জমে গেছে, বিভিন্ন জায়গায় জল জমা হয়েছে, উইকেটও ভিজে গেছে। এখানকার গ্রাউন্ডসম্যানরা বীরভূম জেলা ক্রীড়া সংস্থা অত্যন্ত তৎপরতার সহিত মাঠটা তৈরি করবার চেষ্টা করেছিল, কিন্তু এখন যা বুঝছি খেলাটা হয়তো হবে না। আমাদের 2 পয়েন্টে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, খেলাটা ড্র হয়ে যাবে। মাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো শনিবার। শনিবার বিকেলে ডামডিম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং মাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী এবং বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস কর্মীদের সম্মাননা জ্ঞাপন এক সভা অনুষ্ঠিত হলো। মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ স্বাগত ভাষণে দলের শক্তি বৃদ্ধিতে বর্ষীয়ান কর্মীদের এবং সকল নেতৃত্বকে ধন্যবাদ জানালেন। দলের নির্দেশে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের বিজয়া সম্মেলনী দলের কর্মীদের সাথে সম্মাননা জ্ঞাপন করা হলো। জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, দলের নির্দেশে জলপাইগুড়ি জেলার প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করা হচ্ছে। আজকে মাল ব্লকে করা হলো এবং দলের বর্ষীয়ান কর্মীদের সম্মান দেওয়া হলো। এদিন জেলা বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, ব্লক নেতৃত্ব, অঞ্চল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন এই সভায় এবং সভাকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলুচিক বড়াইক, সঙ্গে ছিলেন মাল গ্রামীণ ব্লকের সভাপতি সুশীল কুমার প্রসাদ, দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ, রাজ্য নেতৃত্বে দীপেন প্রামাণিক, আইএনটিইউসি জেলা সভাপতি তপন দে সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। রাজ্যের 6টি বিধানসভার মধ্যে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে পাখির চোখ সকলেরই। রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচনে বামেদের হাত ছেড়ে কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসও প্রার্থী দেওয়ায় মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে চতুর্মুখী লড়াই হচ্ছে। আগামী 13ই নভেম্বর মাদারিহাটের উপনির্বাচন জমজমাট হতে চলেছে। মিছিল করে মনোনয়নপত্র জমা দেন মাদারিহাটের উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী বিকাশ চন্দ্রমারি। এদিন শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী। যেটা গুদাম উনাদের যে বানাসটা যেটা পাওনা ছিল ওই অধিকারটা পান নাই, ওটার জন্য খেপে আছে বাগানের মানে বাগানের বন্ধ যেরকম বাগানগুলো বন্ধ আছে এই বিষয় নিয়ে কী বলবো? এই বিষয় নিয়ে আমি বলতে চাই, আজকে দেখেন আমরা এই ভারতবর্ষের বসবাস করি, আমরা এই আমাদের ভারতবর্ষে আমাদের যেটা করণীয় আমাদের যে অধিকার ওই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ওইভাবেই আমাদের বাগানগুলো কতগুলো বাগানটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাতে আমাদের সম্পূর্ণ শ্রমিক যে জনগণ ওনারা বঞ্চিত হয়ে যাচ্ছে সব কাজের মাধ্যমে। তো ওনাদের কাজের দরকার, ওনারা কাজ পাচ্ছে না। আজকে দেখেন আমরা অনেক সময় দেখি যে কাজের মাধ্যমে একটা ফ্যামিলি ওদের চালানো, একটা ভবিষ্যৎ চালানোর জন্য ওদের ফ্যামিলিটা ই করার জন্য ওদের ওটা হতো, কিন্তু আজকে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাতে খুব অসুবিধা হচ্ছে। একদিকে রাহুল, একদিকে জয়প্রকাশ, কীভাবে প্রতিদিনটা করব? আজকে দেখেন জনগণ তো একটাই আশা করবে, যেটা হলো আমাদের মাদারিহাটে যে আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টিটা যে আমাদের ইয়ে জনগণের জন্য স্বার্থে কাজ করবে তাকেই সমর্থন করবে। আজকে বামফ্রন্ট আর কংগ্রেস জোটের ব্যাপারে সেটা আমাদের দল নির্ধারিত নেবে, দল ডিসিশন নেবে। আমি এটাই বলি যে আমাদের এখানে কংগ্রেস পার্টি যেটা আমাদের জন্য যে কাজটা করেছেন সেটা আমাদের। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি জলপাইগুড়ি শহরের মধ্যে দোকান অফিস কিংবা ল্যাব ভাড়া নিতে চাইছেন? তাহলে আপনাদের চলে আসতে হবে জলপাইগুড়ি কদমতলা দীপ্তি হলে ঠিক বিপরীতে। এখানে 120 স্কয়ার ফিটের ফ্রন্ট ফেসের একটি তৈরি মেডিকেল শপ রয়েছে। এছাড়াও 1500 স্কয়ার ফিট করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রয়েছে, যা ব্যাংক অফিসের মতো যাবতীয় ক্ষেত্রে ভাড়া দেওয়া হবে। এছাড়াও ল্যাব তৈরির জন্য 150 স্কয়ার ফিটের একটি রুম রয়েছে। আগ্রহী ব্যক্তিরা এই ধরনের যে কোনো রেন্ট নিতে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন নারায়ণ চন্দ্র সরকার কন্ট্যাক্ট নাম্বার 9832647237। আবারও অজগর সাপ উদ্ধার জলপাইগুড়িতে। এবার মোহিতনগর এলাকা থেকে উদ্ধার হলো একটি বিশাল আকৃতির অজগর সাপ। উদ্ধার করলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার সকালে মোহিতনগর এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ আছে এই খবর যায় তাদের কাছে। খবর পেয়ে তারা বনদপ্তরকে জানিয়ে সেই সাপটি উদ্ধার করে। এই নিয়ে জলপাইগুড়িতে প্রায় 8টি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হলো জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে। তবে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকাগুলোতে বারবারই অজগর সাপ কেন পাওয়া যাচ্ছে তা দেখার আহ্বান জানিয়েছে বনদপ্তর। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। সরকারি উদ্যোগে আবারও চালু হলো শ্রমিক সমস্যার কারণে দীর্ঘদিনের বন্ধ থাকা ধূপগুড়ির রাসায়নিক সারের রেক পয়েন্ট। উপকৃত হবে ব্যবসায়িক থেকে কৃষক এবং কর্মসংস্থান হবে বহু শ্রমিকের। ফের বকেয়া বোনাস এবং বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে সমস্যায় মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগান বিক্ষোভে সামিল টুন্ডু ডিভিশনের শ্রমিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।